আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, যারা যেখান থেকে আজকের সফটওয়্যার ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিতে মৃত ব্যক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সফটওয়্যার ব্যাখ্যা তুলে ধরব, আপনাদের প্রত্যেকের জানার প্রয়োজন আছে। বন্ধুরা, অনেকে আমরা সফটওয়্যার মৃত ব্যক্তির অনুসরণ করতে দেখি, তো আপনি একজন নারী হতে পারেন, একজন পুরুষ, সফটওয়্যার যদি কোনো মৃত ব্যক্তির অনুসরণ করতে দেখেন এর ব্যাখ্যা কি হতে পারে, সঠিক ব্যাখ্যাটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর দেওয়া কিছু মতামত ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আরো বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য। তো আমরা অনেকেই যে একটি স্বপ্ন হয়তো দেখতে পারি, যে মৃত ব্যক্তির পিছনে, আপনি যদি স্বপ্নে দেখেন জীবিত কিছু লোক মৃত ব্যক্তির পিছনে নামাজ পড়ছে, ইক্তেদা করছে, মানে মৃত ব্যক্তি সে ইমামতি করছে আর জীবিত কিছু লোক ওই মৃত ব্যক্তির পিছনে ইক্তেদা করছে, অনুসরণ করছে নামাজের মধ্যে, তাহলে এটা দেখা যে সমস্ত জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির অনুসরণ করবে তার পিছনে থেকে তাদের হায়াত কমে যাওয়ার প্রতি ইঙ্গিত করে। আপনি যদি আপনার নিজেকে মৃত ব্যক্তির পিছনে নামাজ পড়তে দেখেন, মৃত ব্যক্তি ইমাম আপনি তার পিছনে নামাজ পড়ছেন, এটা আপনার হায়াত কমার প্রতি ইঙ্গিত করে। আর যদি অন্য কোনো জীবিত ব্যক্তিদেরকে আপনি দেখেন, তো যাদেরকে দেখবেন মৃত ব্যক্তির পিছনে নামাজ পড়ছে, অনুসরণ করছে, তাদের হায়াত কমে যাওয়ার প্রতি ইঙ্গিত করে। তো এটা একটা ভালো স্বপ্ন নয়, খারাপ স্বপ্ন। এমন স্বপ্ন দেখার পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যেন আল্লাহ তাআলা আপনার হায়াতকে দীর্ঘ করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির অনুসরণ করতে দেখে, যেমন আসা যাওয়ার ক্ষেত্রে কোথা থেকে মৃত ব্যক্তি আসতেছে, তো জীবিত ব্যক্তি সে তার পিছনে পিছনে আসছে, বা মৃত ব্যক্তি সে কোথাও যাচ্ছে আর জীবিত ব্যক্তি সে স্বপ্নের মধ্যে দেখতে পেলো স্বপ্নদ্রষ্টা ওই মৃত ব্যক্তির পিছনে পিছনে যাচ্ছে, তো আসা যাওয়ার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে এরকম যদি মৃত ব্যক্তির অনুসরণ কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে করতে দেখে, তাহলে মৃত ব্যক্তি সে যদি একজন ভালো মানুষ হয়, সে যদি একজন কল্যাণকর মানুষ হয়, তাহলে স্বপ্নদ্রষ্টা সেও ভালো মানুষ হওয়ার প্রতি ইঙ্গিত করে। স্বপ্নদ্রষ্টা তিনি ভালো পথে চলতে পারবেন, ভালো পথে থাকতে পারবেন। মৃত ব্যক্তি যদি সে একজন ভালো মানের মানুষ হয়, তাহলে স্বপ্নদ্রষ্টাও ভালো পথে থাকার, ভালো পথে চলার প্রতি ইঙ্গিত করে। আর যদি আপনি এমন স্বপ্নটা কোনো খারাপ ব্যক্তিকে নিয়ে দেখেন, এক মৃত ব্যক্তি যদি খারাপ হয় আর আপনি আসা যাওয়া উঠা বসার ক্ষেত্রে তার অনুসরণ করছেন, স্বপ্ন দেখতে পারলেন, তাহলে এটা দেখা আপনার মধ্যে ওই মৃত ব্যক্তির খারাপ স্বভাবগুলো ঢুকে যাওয়ার প্রতি ইঙ্গিত করে। আপনি সেই খারাপ অভ্যাসে ঢুকে যেতে পারেন, সেই খারাপ স্বভাব আপনার মধ্যে আসতে পারে, আপনিও খারাপ পথে অসৎ পথে চলতে পারেন। তো যদি আপনি কোনো খারাপ ব্যক্তির, কোন মৃত ব্যক্তি যে নাকি খারাপ ছিল, বদকার ছিল, তার পিছনে আসা যাওয়ার ক্ষেত্রে যদি অনুসরণ করতে দেখেন, তাহলে আপনার সাবধান হয়ে যেতে হবে, সতর্ক থাকতে হবে, আপনার দ্বারা যাতে কোনো অন্যায় অপরাধ না হয় সচেষ্ট থাকতে হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার ব্যাখ্যা মৃত ব্যক্তি সংক্রান্ত, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্যাখ্যার ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।